গুড আফটারনুন, ক্যামেরার পিছন থেকে আমি কথা বলবো এখন। এই সব কাজকর্ম করে যে শ্রাবণ মাস আজকের থেকে মনে হয় নাকি আজকে রবিবার, এদিকে দুধ চাল দিচ্ছি, এদিকে ভাত হয়ে গেছে, রান্নার কিচ্ছু নেই, শুধু এখন একটু আলু পনির তরকারি, আর দেখো কী করি। আমি কাজু বাদাম ভিজে রাখছি, আলু সিদ্ধ করে রাখছি, হ্যাঁ যেসব এখনও প্রচুর কাজ আছে। চলো আমার সঙ্গে দেখো। হাই, কিছু গাজর কাটি, বেলা হয়ে গেছে অনেক। আজকে রবিবার, তার মধ্যে নিরামিষ, ছেলেটাকে যদি এটা না করে দিই না আজকে ভাতই দেবো। ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্ট মধ্যেই রাখবো, আশা করি তোমাদের ভালো। এই দুনিয়ার জামা কাপড় সকাল 10টার থেকে শুরু করছে, কাজ আর ঘুরায় না। এখন এই যে ঘরের মধ্যে কত কাজ, আগে রান্নাটা সাইডে চারটে খায় নেব, খাই দেয় তারপর যা করে। আমি গাজরটা কাটতে থাকি, এর মধ্যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, সোমবারে দিয়ে গাজরটা আমাদের ভাজবো, লবঙ্গ আর ভাইজাস করে তো সবাই জানে। আমি আজকে একটু জিরা বেশি দেবো, জিরা রাইস নিয়ে কী বলবো, আর এখানে দুধ ঘি হচ্ছে, এটা দিয়ে একটা কিছু তৈরি করব। কাজুটা ভেঙে দেয় নিলে বেশি দিন না, কাজু কেউ পাবে তো কেউ পাবে। গরিব মানুষের এগুলা খাওয়া, ফোন গালে চাল করি হবে, একা একা কি ক্যামেরা করা যায়, নিয়ে যাওয়া শরীর গেল। গাজরই আছে, সবজি এলোই আসে না, ক্যাপসিকাম পাওয়া যায় না, বিনস পাওয়া যায় না, তোমাদের দিয়ে দিলাম চিনি, আবার মিষ্টি ভালো হবে, লবণটা আগে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নাড়াচ্ছে রেখে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি তাকে ভালো করে ভাবছি। আর রাত্রের কিছু তরকারি আছে সেটা নিলাম, পোস্তর দাম প্রচুর, এটাই পোস্তর কাজ করে বাচ্চা বাচ্চার জন্য। এটা কমপ্লিট, এখন এটার মধ্যে দিয়ে ভালো করে কষা দিই। আর আমার জিরা বাটা তরকারিটা খুব একটা ভালো লাগে না, আপনার এক ঘায় খাওয়ান না, এই জন্য আমার এই তরকারিটা করলে ভালো লাগে, আর বাচ্চা কাচ্চা দেখি ভালো খায়। শ্রাবণ মাস, গোটা মাসটাই নিরামিষ, এই জন্য এই ধরনের রান্নাই আমাকে করতে হবে। চিনি আমাদের সামান্য একটু দিয়ে দেবো, অনেকটা আমি মনে করি সবাই তো জানো, আমি অন্য কিছু দেখাই না, শুধু রান্নাটাই দেখাচ্ছি। আজকে আমার রবিবারের মেনু, শ্রাবণ মাসের প্রথম দিন, ফ্রাইড রাইস আর আলু পনির।
আমার ছেলের মুখে আর কোনো কথা হবে এটা দিয়ে খাবো। রাতে তরকারি আছে, সেই তরকারিটা তো মিলে যাবে। তাহলে দুই বেলা হয়ে গেল, নিজের ছেলেকে খেতে দিয়ে দিলাম। এখন দোকানের জন্য ভাত পাঠাবো, আমি এটা শরীর ভালো না, শুয়ে আছে। চল আমার তরকারিটা পছন্দ হয়ে গেছে, যাই। রাত্রে তরকারিটা ছিল এর সঙ্গে মিলিয়ে কষা দিল। দেখো পোস্তের মতো আপনি বিয়ে তো প্রচুর তেল থাকে না, খাওয়া শরীরের পক্ষে ভালো। রাত খাবার আছে দোকানের, ভাত রেডি। ছেলের খাওয়া আবার আমি একটু ভাত খাই।